আজকের জলাধার তথা বুস্টার পাম্পিং স্টেশন, যে পাম্পিং স্টেশনের মাধ্যমে বেড়েঘাটা বিধানসভার যে শিলান্যাস অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মাননীয় ফিরহাদ হাকিম মন্ত্রী, মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহানাগরিক শ্রী শোভন চট্টোপাধ্যায়, শুধু জল নয় প্রত্যেকটা বিষয়। আপনি ভাবতে পারছেন না যে একটা কলকাতায় একদিকে অগমেন্টেশন হয়েছে আমাদের টালা ফলতা, একদিকে প্রায় দ্বিগুণ বেড়ে যাচ্ছে প্রোডাকশন জলের গার্ডেন রিচ, মায়ের ঘাট থেকে জল নিয়ে এসে এই ধাপায় নতুন জলাধার তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে, তারপর এতগুলো বুস্টিং পাম্পিং স্টেশন চারিদিকে তৈরি হচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলে, শোভন যখন প্রথম মেয়র হয়েছিল আমি তখন মেয়র পরিষদ সদস্য ছিলাম, ডেকে বলেছিল কানুন জল জীবন, মানুষকে জল দেবে, জলটা দে, এবং শোভনও সেই মতন জলের সমস্যার জন্য যতটা সম্ভব এই আর্থিক কষ্টের জন্য মধ্যে জলে কর বসাতেনি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল জল তো জীবন, কারণ মানুষের জীবনের বিরুদ্ধে কর নিতে পারিস নাকি, সেই জন্য শুধু শোভন নয়, আজকে কলকাতা পৌরসভা তো নিশ্চয়ই বেশিরভাগই পৌরসভা তারা আজকে জল কর নিচ্ছে না, কি পরিমাণ উদ্যোগ নিচ্ছে আপনাদেরকে অন্তর দিয়ে সেটা অনুভব করতে হবে। বেলেঘাটার মানুষ তারাও দুহাত ভরে আমাদেরকে শুভকামনা দিচ্ছেন, মমতা ব্যানার্জির প্রতি তাদের বিশ্বাস এবং আস্থা আছে এটা প্রমাণ করছে। আমি নিজের যারা উপকৃত, গত লোকসভার যে নির্বাচন হলো এই 33, 34, 35 এই সব ওয়ার্ডগুলো থেকে মানুষ মমতা ব্যানার্জিকে দুহাত ভরে সমর্থন করেছেন, এবং যার ফলে আমরা এই বিশ্বাস রেখেছি যে বেলেঘাটার প্রতি একটা বিশেষ নজর দেওয়া দরকার, এবং সেই তুলনামূলকভাবে বুঝিয়ে দেওয়া যায় হোক হায়দ্রাবাদ হোক মুম্বাই হোক ব্যাঙ্গালোর যে শহরই হোক না কেন, কলকাতার যে সৌন্দর্যায়িত হবার যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হওয়ার দরকার। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে সকালবেলা ঘুম থেকে তুলে পর্যন্ত কবে চাউল পট্টি চালু করবে, এই চাউল পট্টি হয়তো কলকাতা পৌরসভা এত বড় অনুষ্ঠান করে চালু করছে, কিন্তু এটা সম্ভব হতো না কলকাতা পৌরসভায় আমার সহযোগী ছিলেন আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, আমরা দুজনে মিলে গিয়ে আমরা পরিষ্কার করে বলি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে গিয়ে বলেছিলাম যে এই জমিটা পশ্চিমবঙ্গ সরকারের, আমরা জানি এক টুকরো বহুমূল্য জমি, কিন্তু তার চেয়ে অনেক মূল্যবান হলো পানীয় জল, আমাদের এটা প্রয়োজন। সঙ্গে সঙ্গে এখানে ডিজিপি ভাস মাইতি রয়েছেন, কলকাতা পৌর কমিশনার আসতে পারেননি, অনেকে রয়েছেন, অনেকে জানেন যে বহুভাবে বহু লাল ফিতের ফাঁস কেটে আজকে এই চাউল পট্টির জায়গা ফিরহাদ হাকিম এবং আমরা বারবার আবেদন করবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জমি কলকাতা পৌরসভায় আজকে আমাদের হাতে তুলে দিয়েছেন। হয়তো এই পৌর বোর্ড আগামী দিনে কিছুদিনের মধ্যেই আমরা মানুষের কাছে যাব, আজকে হয়তো আমরা যে কাজের শিলান্যাস করছি সেই কাজের টাকা 27 কোটি টাকা প্রায় খরচা হবে, কিন্তু সেই কাজ আমরা হয়তো আজকে এই বুস্টার পাম্পিং স্টেশন আমরা চালু করে যেতাম যারা এখানে এলেন না, আমি কোনো মন্তব্য করতে চাই না, যদি কলকাতা পৌরসভার দায়িত্বে যদি এই সমস্যা, যদি বাগমারী বুস্টার পাম্পিং স্টেশন পলতার থেকে যে জল আসবে সেই জলের সমস্যায়